মুন্সিগঞ্জে শিমুলিয়া এবং মাদারীপুরের বাংলা বাজার নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এ কারণে যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ী, দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে। দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে 500 যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী ও চালকরা। সংশ্লিষ্টরা জানান, গেল দু তিন দিন ধরে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। এ কারণে ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া স্রোতের কারণে ফেরিগুলো প্রায় 1.5 কিলোমিটার ভাটিতে নিয়ে যাওয়ায় প্রায় 2-3 গুণ সময় লাগছে পারাপার হতে। স্বাভাবিক সময়ে এই নৌরুটে ফেরি পারাপার হতে সময় লাগে মাত্র 25 থেকে 30 মিনিট, আর এখন সময় লাগছে প্রায় 1.5 ঘন্টা। এই নৌরুটে বর্তমানে 18টি রুট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এ বিষয়ে আরো জানাতে দৌলতদিয়া ফেরিঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামীম। শামীম, দৌলতদিয়া পাটুরিয়া রুটে পারাপারের জন্য অনেক গাড়ি অপেক্ষা করছে, এটা আমরা জানতে পেরেছি। আর এই পথে আসলে পারাপারের জন্য কত সময় ধরে যাত্রীদেরকে অপেক্ষা করতে হচ্ছে? জানাতে শিমুলিয়া বাংলা বাজার নৌরুট ফেরি চলাচল বন্ধ রয়েছে। দৌলতদিয়া ঘাটেও কিন্তু দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকটের কারণে গত 1 সপ্তাহ যাবৎ ফেরি চলাচলে বিঘ্নিত হচ্ছে। সব মিলিয়ে দৌলতদিয়া ঘাটে অতিরিক্ত চাপ পড়েছে যানবাহনের, যে কারণে কিন্তু দৌলতদিয়া ঘাটে এই মুহূর্তে কিন্তু প্রায় 5-6 শতাধিক যাত্রীবাহী পরিবহন ও পণ্যবাহী ট্রাক ফেরি পারের অপেক্ষা রয়েছে। আমি তো দেখাতে চাচ্ছি এই মুহূর্তে কিন্তু দৌলতদিয়া ঘাটে শত শত পণ্যবাহী ট্রাক ট্রাকের কিন্তু একটি সারি আমি দেখাতে চাচ্ছি। এই ট্রাকের সারির পাশাপাশি কিন্তু রয়েছে যে যাত্রীবাহী বাসেরও কিন্তু সারি রয়েছে। এইটা কিন্তু গত কয়েকদিন যাবৎ এই চিত্রটি আমি দৌলতদিয়া ঘাটে দেখাতে চেষ্টা করছি। দৌলতদিয়া ঘাটে কিন্তু এই চিত্রটি কয়েকদিন যাবৎ কিন্তু দেখা যাচ্ছে। প্রতিদিনই কিন্তু প্রতিটি যাত্রীবাহী পরিবহনে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে কিন্তু তাদেরকে ফেরি পারাপার হতে হয়, এবং ট্রাকগুলির যে সময়সূচি সেই সময়সূচি কিন্তু 1 থেকে 2 দিন অপেক্ষা করে কিন্তু তাদেরকে ফেরি পারাপার হতে হয়। ট্রাক চালকরা কিন্তু অভিযোগ করেন যে যাত্রীবাহী পরিবহনগুলো কিন্তু অগ্রাধিকার বৃদ্ধি পারাপার করার কারণে কিন্তু প্রতিটি ট্রাকের কিন্তু ঘন্টার পর ঘন্টা না শুধু 1 থেকে 2 দিন অপেক্ষা করে কিন্তু তাদেরকে ফেরি পারাপার হতে হয়। এতে কিন্তু তাদেরকে নানা প্রকার দুর্ভোগ স্বীকার করেই কিন্তু দৌলতদিয়া ঘাটে ফেরি পার হয়ে কিন্তু গন্তব্যস্থানে যেতে হয়। তাদের কিন্তু অতিরিক্ত টাকাও খরচ হয়। ট্রাক চালকরা কিন্তু অভিযোগ করেছে এরই মধ্যে যে নানা প্রকার সমস্যা মোকাবেলা করে এবং রাস্তায় কিন্তু অনিরাপদ থেকে কিন্তু তাদেরকে ফেরি পারাপার হতে হয়। এদিকে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি, তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকটের কারণে গত 1 সপ্তাহ যাবৎ উভয় ঘাটে ড্রেজিং করা হচ্ছে, আর এই ড্রেজিং করার কারণে কিন্তু ফেরি চলাচলের 2 থেকে 3 গুণ সময় বেশি লাগছে। আর এই 2 থেকে 3 গুণ সময় বেশি লাগার কারণে দৌলতদিয়া ঘাটে একটি চাপ, যাত্রীবাহী পরিবহনের একটি চাপ রয়েছে। আমরা তো দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে নাব্যতা সংকট কেটে গেলে কিন্তু এই চাপটি সমাধান হবে, তো এটি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। সব মিলে এই মুহূর্তে দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী পরিবহন এবং পণ্যবাহী ট্রাকের প্রায় 5-6 শতাধিক তাদের ধারণা 2-1 দিনের মধ্যে চাপটি কেটে যাবে। তো এই ছিল দৌলতদিয়া ফেরিঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে অর্থির কাছে। অর্থি শামীম, ধন্যবাদ আপনাকে। শফিকুল ইসলাম শামীম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন দৌলতদিয়া ঘাট থেকে।